তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের এক অমর স্মৃতি। এটি ভারতের আগ্রায় অবস্থিত। পৃথিবী জুড়ে তাজমহলের ভালোবাসার এক অপরূপ নিদর্শন হিসাবে চিহ্নিত। আরজুমাবন্দ বানু বেগম মুমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী। 1631 সালে 39 বছর বয়সে 14তম সন্তান জন্মের সময় মুমতাজের মৃত্যু হয়। প্রিয় পত্নীর স্মৃতিকে আহ্বান করে রাখার জন্যে তার সমাধি ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তাজমহল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বিশ্বের সপ্তম আশ্চর্যজনক একটি স্থাপনা। চলুন আজকের ভিডিওতে আমরা জানব তাজমহলের কিছু অজানা তথ্য। ১৬৩১ খ্রিস্টাব্দে 7ই জুন মুমতাজ তার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করেন। পৃথিবী থেকে চির বিদায় নিলেন, রেখে গেলেন সদ্যজাত শিশুকন্যা ধয়ের আরা বেগমকে। শোনা যায় পত্নীর বিয়োগ শোকার্তে সম্রাট টানা 2 বছর রাজদরবারে শোক পালন করেছিলেন এবং তার কয়েক মাসের মধ্যেই তার দাড়ি চুল সব সাদা ধবধবে হয়ে যায়। 19 বছর বয়সকাল সুখে দুঃখে স্বামী সম্রাট শাহজাহানের ঘর সংসার করেছিলেন মুমতাজ। তাজমহলের প্রধান নকশা করেছিলেন ওস্তাদ আহমেদ লাহারি আব্দুল করিম মাহমুদ খান। মুমতাজের মৃত্যুর পরেই তাজমহলের নির্মাণ কাজে হাত দেওয়া হয় নাই। মৃত্যুর পর তার দেহ আগ্রার এক জায়গায় রাখা হয়। সেখানে যত্ন সহকারে বিজ্ঞানসম্মত উপায়ে দীর্ঘ 9 মাস রাখবার পর এখন যেখানে তাজমহল নির্মাণ করা হয়েছে সেখানে আনা হয়। তাজমহলের নকশার প্রথমে কাঠের ছাদের তৈরি করা হয়েছিল। ভারতবর্ষের বাইরে থেকে ভাস্কর্য শিল্পে দক্ষ একাধিক গুণী ব্যক্তিদের তাজমহলের নির্মাণ কাজে নিযুক্ত করা হয়। ইতিহাসের থেকে জানা যায় সর্বপ্রথম মোট 15 জন নির্মাণবিদ তাজমহল তৈরি সক্রিয়ভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাজমহলের মহামূল্যবান চুনি ছিল 60 মণ, পান্না 100 মণ, নীলকান্তমণি 160 মণ, নানান রঙের সংমিশ্রণ ইত্যাদিতে তাজমহল তৈরি করা হয়েছিল। পুরো তাজমহল 180 ফুট উঁচু, যার প্রধান গম্বুজটি 213 ফুট উঁচু এবং 60 ফুট চওড়া, এবং চারপাশে মিনার আছে যার প্রতিটি উচ্চতা 162.5 ফুট। ভোরের আলোয় এক হালকা গোলাপির মুগাচ্ছন্নতায় মনমতা হয়ে ওঠে তাজমহল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানু বিমানের হাত থেকে রক্ষা করতে তাজমহলের উপরে বাঁশের খাঁচা দেওয়া হয়েছিল। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ও 9/11 পর বিমান হামলার হাত থেকে তাজমহলকে রক্ষার সবুজ আচ্ছাদনা ব্যবহার করা হয়। এটি নির্মাণ করতে সুদক্ষ 20,000 শ্রমিক 22 বছর ধরে লেগেছিল। তাজমহল নির্মাণের সময় তিনি 22,000 মানুষ নিযুক্ত করেন যারা ছিলেন শ্রমিক, এবং তাজমহলের প্রত্যেকটি পাথর বহন করার জন্য 1,000 হাতি ব্যবহার করা হয়েছিল। তাজমহলের ভিতর ও বাহিরে ক্যালিগ্রাফির চমৎকার কাজ আছে। মুমতাজ মহলের সমাধি ক্ষেত্রেও তার পরিচিতি প্রশংসনীয়। বর্তমানে তাজমহলের বাগান গেস্ট হাউস ও মসজিদ দিয়ে ঘেরা। 17 হেক্টর জায়গা নিয়ে গঠিত সম্রাট শাহজাহানের যমুনা নদীতে বসে তার এই স্বপ্ন সমাধিটিকে দেখতেন। বর্তমানে নদীটি শুকনো হয়ে পড়ে আছে। তাজমহলের প্রবেশ পথটি হল লাল বেল পাথরের তৈরি। এটি প্রায় 100 ফুট উঁচু।
মেঘালয়ের পতনের সঙ্গে সঙ্গে তাজমহলের প্রতি নেমে আসে দুর্যোগ। আসল মণিমুক্তা, স্বর্ণ ও তাজমহলের পত্রের এখন আর নেই। একদিকে বাগান, এরকমই অজানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই আমি কিছু অজানা তথ্য ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য।